যখন সবাই অন্ধকারে গোলক কাঁথায় মরছে ঘুরে, যখন সবাই অন্ধকারে গোলক কাঁথায় মরছে ঘুরে, দুর্ভাবনা দিন চলে যায়, দুর্ভাবনা দিন চলে যায়, কেটে যায় এই আঁধার। কালো দেয়াল সামনে দাঁড়ায় পথের বদিশার ইশারা, জানতে কি চাই দু হাত বাড়া, জানতে কি চাই দু হাত বাড়া, আজ খুঁজে কালো ঠিকানা। আমাদের দেশে বেশিরভাগ তালাকপ্রাপ্ত মুসলিম মহিলারা তাদের নিরক্ষরতা এবং অজ্ঞতার জন্য নানাভাবে বঞ্চিত হন। বিশিষ্ট বয়স্ক শিক্ষাবিদ শ্রী সত্যেন মৈত্র এদেশে প্রথম মুসলিম মহিলাদের কানুনি শিক্ষা দেওয়ার কথা ভেবেছিলেন, এবং তারই ফলশ্রুতি হিসেবে আমিনা এবং আমিনার মতো আরও অনেক মেয়ে স্বপ্ন দেখেছে নতুন এক জীবন গড়ার। তোর চা খাবার ইচ্ছে হচ্ছে তাই তো? তুই জানা তোর মাকে গিয়ে বল তোর জন্য এক কাপ চা বানিয়ে দেবে। কতবার বলেছি, আমি বলে মেয়েদের নাকি চা বেশি খেতে নেই। আচ্ছা আবু, চা বেশি খেলে কি হয় বলো তো? কি আবার হবে, কিছুই হয় না। বাপ বেটিতে মিলে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, তা কি কথা হচ্ছে শুধু জানো দাদিমা? আম্মা খালি বলে মেয়েদের এটা করতে নেই সেটা করতে নেই, ছেলেরা সব করতে পারে, কেন মেয়েরা করলে দোষ কেন? শোনো মেয়ের কথা, আরে বেটা ছেলে আর মেয়ে ছেলে কি এক হলো? কিরে আমিনা, বাজারে থলিটা দিয়ে যাবে তো নাকি? আমাজান ভাত বাড়ো, স্কুলে যেতে হবে। কোথায় ছোট করে ঘুরছো? পড়াশোনা তো নামগন্ধ নেই। এই তো সকালেই পড়লাম। হ্যাঁ খুব পড়েছো, যাও তাড়াতাড়ি গোসল করে নাও গে। এই ছবিটা তো খুব সুন্দর। এই রশিদ, এটা কার ছবি রে? তুই আবার আমার বই নিয়ে ঘাটাঘাটি করছিস? বই নিয়ে ঘাটাঘাটি করছি? আমি তো ছবি দেখছি। ছবি দেখছি? না না, ওসব ছবি টবি দেখতে হবে না। এই তুই ভাগ তো এখান থেকে। না আমি যাব না। কি করবি তুই? ও আম্মি দেখো না, রেজিনা আমার পড়া ডিস্টার্ব করছে। না আম্মি, আমি কিচ্ছু করিনি, আমি তো এই ছবি দেখছি। আচ্ছা তোরা দুজনে কি একদিনও ঝগড়া না করে থাকতে পারবি না? এই রেজিনা ওঠ এখান থেকে, যা বারান্দাটা ঝাড় দিয়ে আই। তুমি শুধু শুধু ওকে বকছো, ও তো কিছু করেনি, চুপচাপ বসে ছবি দেখছিল। তোমাকে আর ওর হয়ে সাফাই গাইতে হবে না। সাফাই আবার কিসের? মেয়েদের কি ছবি দেখাও বারণ?
এই মেয়েটাকে নিয়ে তো আর পারা যায় না, এর সবটাতেই প্রশ্ন কি কেন? এই তোমরা থামবে, বাড়িতে একটু শান্তিতে থাকতে দেবে না? আমাকে থামতে বলছো কেন? তোমার আদরের মেয়েকে বলো, আজকাল তোমাকে উচিত কথা বললেই তুমি রেগে যাচ্ছ। কি আমাকে উচিত কথা শেখানো হচ্ছে? তোমরা থামবে। আমি আপুকে ওষুধ দিয়েছো, সব কথা কি আমায় একাই মনে রাখতে হবে? বাড়িতে কি আর লোকজন নেই কোনো? আমি কি সে কথা বলেছি নাকি? আমি শুধু জিজ্ঞেস করছিলাম। খুব কষ্ট হচ্ছে দিদি ভাই? না দাদি, কষ্ট আর কিসের? এখন আর জ্বরটা নেই আপু, ওষুধটা খেয়ে নাও। তুই আম্মির সঙ্গে আবার ঝগড়া করছিলি না? না আপু, আমি কিছু বলিনি। আম্মি খালি খালি বলে মেয়েদের এটা করতে নেই সেটা করতে নেই, আর এই কথাটা শুনলেই না আমার ভীষণ রাগ হয়। তুমি বলো, মেয়েদের সবেতেই দোষ। মেয়েদের জীবন বড় কষ্টের রে দিদি ভাই, তোর মাকেও সইতে হয়েছে আমাকেও, তোদেরও সইতে হবে। তোমরা সহ্য করেছো তাই কষ্ট পেয়েছো, আমি সহ্য করতে রাজি নই। এটাই তো নিয়ম রে। না, আমি এসব মানি না আপু। তুমি সবকিছু মুখ বুঝে সহ্য করেছো বলে দুলাভাই তোমাকে অত সহজে তালাক দিয়েছে। আমি হলে দেখতে কি করতিস? পারতিস? পারতিস আমার তালাক আটকাতে? না, তা হয়তো পারতাম না। তবে আব্বু তোমার বিয়েতে যে পণের টাকার গয়নাগাটি দিয়েছিল, দেখতে আমি হলে ঠিক সেগুলো আদায় করে আনতাম। কিচ্ছু করতে পারতিস না রে, কিচ্ছু করার নেই। আমি অত সহজে সবকিছু মেনে নিতাম না আব্বু, অন্তত ওদেরকে সেটা বুঝিয়ে দিয়ে আসতাম। সবাই সবকিছু মেনে নেয় না। কথাগুলো শুনলে আমার কেমন যেন ভয় হয়। কেন দাদি, আমি কি ভুল বললাম? তোর কথাগুলো সব সত্যি, তবে তবু যেন তুই পারবি। সাক্ষরতা কেন্দ্র আছে না, ওখানেই তো সেলাইয়ের কাজ শেখাচ্ছে। সাক্ষরতা কেন্দ্র? বাবা, তুই যেন একেবারে আকাশ থেকে পড়লি। আরে বাবা, ওই কারখানার পাশে যে ক্লাব ঘরটা আছে না, ওখানেই তো আমরা লেখাপড়া শিখতে যাই। তুই এত বড় মেয়ে স্কুলে যাস? স্কুল কেন, বললাম না সাক্ষরতা কেন্দ্র, সব বয়স্ক মেয়েরাই তো ওখানে লেখাপড়া শিখতে যায়। তুই লেখাপড়া শিখিস, তোর আব্বা রাজি হলো? প্রথমে কি আর রাজি হয়েছে? জোর করেছি, বায়না করেছি, তারপর আব্বাকে রাজি করিয়েছি। এই জানিস আমি না, আমাদের সাক্ষরতা কেন্দ্রে না সেলাইয়ের কাজ শেখাচ্ছে, নানান রকম কাটিং শেখাচ্ছে। ওখান থেকে শিখেই তো এই সালোয়ারটা বানাতে পেরেছি। কি রে, তোর মা বাবা কোথায় আছিস কেন? রেশমি,
তোদের সাক্ষরতা কেন্দ্রে আমাকে ভর্তি করিয়ে দিবি? এ আর এমন কি কথা, তুই যেদিনকে বলবি সেদিনকেই তোকে নিয়ে যাব। সাক্ষরতা কেন্দ্রে না পড়তে কোনো পয়সা লাগে না, আর বইপত্র তো ওরাই দেয়। এই জানিস, রশিদা, হামিদা, আয়েশা সবাই ওখানে পড়তে যায়, আরও কত বড় বড় মেয়েরা যায়। তুই যদি যাস না তোরও খুব ভালো লাগবে। হ্যাঁ, আমিও যাব। আগে বাড়ির লোকেদের রাজি করিয়ে নি, তোকে আমি রশিদকে দিয়ে খবর পাঠাবো। হ্যাঁ, সেই ভালো। আজ তাহলে উঠি রে, আয়। না না, এটা হতে পারে, আমাদের বাড়ির মেয়ে বাইরে পড়তে যাবে না? দেখো, আমাদের বংশে কেউ যায়নি, তুমিও যাবে না। কেউ যায়নি বলে আমিও যাব না কেন আব্বু? সবই কি আগের মতো আছে? কিছুই কি বদলায়নি? তোমাকে অত কথা বলতে হবে না। এ বাড়ির কেউ কোনোদিন বাইরে পড়তে যায়নি, তুমিও যাবে না, ব্যাস। আর লেখাপড়া শিখে কি তোমার পাঁচটা হাত পা গজাবে? এ বাড়িতে তো আগে অনেক কিছুই হতো না, কিন্তু এখন তো হচ্ছে। তার মানে? দাদিকে জিজ্ঞেস করো না, দাদা জানেন মুখের ওপর কথা বলার সাহস ছিল? আর তুমি, তুমি তো আব্বুর মুখে মুখে দিব্যি কথা বলো। শুনলে, শুনলে তোমার মেয়ের কথা? আশকারা পেয়ে পেয়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সত্যি কথা বললেই তুমি রাগ করো আম্মি। আচ্ছা, আমি যদি লেখাপড়া শিখি তাহলে তো এখানকার কারুর কোনো ক্ষতি হচ্ছে না। তাছাড়া এখন তো অনেক মেয়ে সাক্ষরতা কেন্দ্রে গিয়ে লেখাপড়া শিখছে, ওখানে টেলারিংয়ের কাজও শেখানো হয়। আমি যদি বাড়িতে বসে জামাকাপড় সেলাই করে কিছু রোজগার করি তাহলে সংসারেরও কিছু সুরাহা হয়। ও আব্বু, তুমি একটু আম্মিকে বোঝাও না। আরে সুলেমান, মেয়েটা যখন বায়না ধরেছে তখন দে না ওকে স্কুলে ভর্তি করে। কি বলছেন আম্মা জান আপনি? আহা, তুমি রাগ করছো কেন বৌমা? দিনকাল যা পড়েছে, আর তাছাড়া সবাই যখন লেখাপড়া শিখতে যাচ্ছে তখন ও গেলেই বা দোষ কি? তুই কি বলিস সুলেমান? আম্মা, তুমি যখন বলছো তাহলে যাক। দাদি, তুমি সত্যি খুব ভালো দাদি। হ্যাঁ, খুব ভালো। কি সুন্দর, আমি সাক্ষরতা কেন্দ্রে এটা তোমার জন্য বানিয়েছি। সত্যি কি সুন্দর সালোয়ার! আমি না এটা আমার জন্য নিজের হাতে বানিয়েছে। এই আপু, আমার জন্য একটা বানিয়ে দেবে? হ্যাঁ, তোর জন্য বানাবো, আমনির জন্য ব্লাউজ বানাবো, আব্বু আর রশিদের জন্য শার্ট বানাবো। এই আর একটা টুপি বানিয়ে দিবি আমার? হ্যাঁ হ্যাঁ, হবে। আরে ছুরি, আমি কি বাদ বললাম? না দাদি, তুমি কেন বাদ বলবে? তোমাকে কি আমি বাদ দিতে পারি দাদিমা? তোমার জন্য আমি লেস বসানো সেমিত বানাবো। দিবি তো, দিবি তো? ঠিক দেবো দাদিমা। দেখো আম্মু, আপু এটা বড় আপুর জন্য বানিয়েছে, এরপরে বার আমার জন্য একটা বানাবে। সুবহানাল্লাহ! হ্যাঁ রে আমিনা, এটা তুই নিজে বানিয়েছিস? তুমি নাকি? ও নিজে বানাবে না তো কি? দেখো ওটা ভালো করে। দেখলে তো, তুমি মেয়েকে লেখাপড়া শিখতে পাঠাচ্ছিলে না, লেখাপড়া শিখলে কেমন হয় এবার দেখো। জানো আব্বা, আমাদের এখানে লিগাল লিটারেসি শুরু হচ্ছে। সেটা আবার কি রে? মানে মেয়েরা আইনি সুযোগ সুবিধা কিভাবে পেতে পারে সে বিষয়ে একজন উকিল আমাদের বলবেন। সত্যের মৈত্র বলে একজন, যিনি সারা জীবন এই সাক্ষরতা নিয়ে কাজ করে গেছেন, তিনি এটার ব্যবস্থা করেছেন। আর জানো আব্বা, ভারতবর্ষে এই শেখানোর ব্যাপারটা আমাদের এখানেই প্রথম শুরু হচ্ছে। বাবা, তুই এই কদিনে কত কিছু শিখে গেলি রে! ভালো ভালো ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দেখো, তোর মেয়ের কাজে তুই খুশি তো? ভালো হলেই ভালো। আজ আমরা আমাদের এই সাক্ষরতা কেন্দ্রে আইনি শিক্ষামূলক পাঠে শুরুতে জানি রাখি, আজ আমরা পেয়েছি আব্দুল খান সাহেবকে। উনি একজন নামকরা উকিল। মেয়েরা, বিশেষত মুসলমান মেয়েরা,
আইন সংক্রান্ত কি কি সুবিধা পেতে পারেন সেই ব্যাপারে উনি কিছু বলবেন। বলুন খান সাহেব। আজ আমরা মুসলিম মহিলাদের বিবাহ সম্পর্কে এখানে কিছু বলবো। মুসলিম মেয়েদের বিয়েতে সাধারণত যেখানে অশিক্ষা রয়েছে দেখা যায় মেয়েরা অনেক সময় নানাভাবে বঞ্চিত হয়। মুসলিম ধর্মে রয়েছে যে প্রতিটি বিবাহে মিয়া এবং বিবি উভয় পক্ষই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তিপত্রটা হচ্ছে কাবিলনামা। এই কাবিলনামায় লেখা থাকে যে মেয়ে পক্ষ থেকে যে সমস্ত জিনিসপত্র যেমন সোনা গয়না এমনকি কত টাকা দেওয়া হয় সেটাও কাবিলনামায় লেখা থাকে। পুরুষ যদি নারীকে তালাক দেয় তখন যে সমস্ত জিনিসপত্র বিয়েতে দেয়া হয়েছিল কাবিলনামা অনুযায়ী সেই সমস্ত জিনিসপত্র কনেকে ফেরত দিতে আইনত বাধ্য থাকে। আমার দুলাভাই বিনা কারণে আপুকে তালাক দিয়েছে। আমার আব্বা আপুর বিয়ের সময় 5,000 টাকা নগদ আর কিছু গয়না দিয়েছিল, ওরা কিছুই ফেরত দেয়নি। আমরা কি সেগুলো ফেরত পেতে পারি? তোমার আপুর বিয়ের সময় কাবিলনামায় সেসব কথা লেখা হয়েছিল, মানে চুক্তিপত্রে স্বাক্ষর হয়েছিল? না উকিল সাহেব। তাহলে তো সেসব টাকা গয়নাপত্র পাওয়া মুশকিল। উকিল সাহেব, আমার ফুপার বিয়ের সময় তো চুক্তিপত্রে সব লেখা ছিল, কিন্তু তালাক দেওয়ার পর তো কিছুই ফেরত দিল না ওরা। চুক্তিপত্রে স্বাক্ষর হলে ওরা ফেরত দিতে বাধ্য, আর তোমরা যদি কোর্টে কেস করো তাহলে সব কিছু ফেরত পাবে। বাহ বাহ, খুব সুন্দর, বাহ খুব সুন্দর। আচ্ছা মা, এগুলো তুমি নিজের হাতে করেছো? মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আচ্ছা, সেলাই ফোরাই রান্না বান্না সবই জানে। কিরে নাসির, তুই কিছু বলবি? আপনারা যা ভালো বুঝবেন। একটু নাস্তা করে নিন। এসবের কি প্রয়োজন ছিল? না না, একই বলছেন, আপনারা আমার বাড়িতে প্রথম এলেন মেহমান। না না, একটু নাস্তা করে। ঠিক আছে ঠিক আছে। মা তুই এবার আয়। তাড়াতাড়ি করুন বাবা, আমি বেঁচে থাকতে থাকতে নাতনির দাওয়াতটা খেয়ে যেতে পারি। আপনি না থাকলে তো বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে। রেশমিটা যে কোথায় গেল না? আছে কোথাও এদিক ওদিক। কেন, হাওয়ার সময় থাকতে তোমার ভয় করছে? না তা নয়। বস। আসলে বাড়িতে জানলে তোমাকে কয়েকটা কথা বলার ছিল। বলুন। বাবা তো বললো তোমাকে আমাদের পছন্দ হয়েছে। আপনার পছন্দ না হলে এতদূর দেখতে ছুটে আসি? আসলে সবচেয়ে আমার খারাপ লাগছে কি জানো, তোমাকে খুব একবার জিজ্ঞাসা করলো না আমাকে তোমার পছন্দ কি না। পছন্দ না হলে আমি এত দূর চলে আসি? চলুন এবার ওঠা যাক, আপনার তো এই কথাই বলার ছিল। আর একটু বসলে হয় না? না আমি চিন্তা করবো। আপনি আমাদের ওখানে আবার কবে আসছেন? পরের সপ্তাহে দেনা পাওনার কথা বলতে। আমার কিন্তু কিছু চাই। কি? শুধু তোমাকে চাই। আমার একটা আর্জি আছে। কি বলে ফেলুন বেগম সাহেবা। বিয়ের পর আমি লেখাপড়াটা চালিয়ে যেতে চাই। ও এই কথা?
তো মঞ্জুর যা খাইয়ে দিয়েছেন ব্যয় মশাই, এখন বাড়ি ফিরতে পারলে হয়। না না, এ আর এখন কি খেয়েছেন? তাহলে এবার কাজের কথায় আসা যাক। হ্যাঁ, সে তেমন কিছু নয়, বিয়েতে খাট বিছানা আলমারি তো দেবেন, বরের ঘড়ি আংটি বোতাম, কোনের চুর বালা, কানের দুল টিকলি, আর হাজার দশেক টাকা তো আপনি আপনার মেয়েকেই দিচ্ছেন। দেনা পাওনা যে কথাবার্তাগুলো হলো সেগুলো সব বিয়ে চুক্তিপত্রে লেখা থাকবে, না হলে আমি বিয়ে করব না। তুই কি বলছিস আমিনা? আমি ঠিকই বলেছি বাবা, আমাদের বিয়ে নিয়মই আছে, বিয়ের সম্পর্কে যা কিছু কথাবার্তা হবে সব কিছু চুক্তিপত্রে লেখা থাকবে, আর তাতে উভয় পক্ষেরই সই থাকবে। আমি আইনি কথাটাই বলেছি, আর এটা না হলে আমি বিয়ে করব না। আমাকে তুমি ক্ষমা করবে। আজ তাহলে উঠি, আমি আপনাকে পরে জানিয়ে দেব। এই মেয়েটাকে নিয়ে যে কি করি, এখন ওরা যদি রাজি না হয়, পাত্র ভালো ব্যবসা করে এমন পাত্র হাতছাড়া হয়ে যাবে না তো? হলে হবে, এ নিয়ে তুমি অত চিন্তা করছো কেন? মা হোসনি তো, কি করে বুঝবি মায়ের জ্বালা? একেতে ওরা জোহরাকে তালাক দিল, তোর বিয়েটাও যদি না হয় আমি আর পারছি না রে। দেখো আম্মা, আমি আপন মতো ঠকতে রাজি নই, যদি ওরা সত্যি আমাকে পছন্দ করে তাহলে ওরা আমার কথায় অরাজি হবে না, আর যদি রাজি না হয় তাহলে জানবে ওদের মনে কুমতলব আছে, তোমরা আমাকে যা জিনিসপত্র দেবে সব ওরা হাতিয়ে নেবে। ঠিকই তো, আমি না অন্যায় তো কিছু বলছে না বৌমা, জোহরার কথাটা একবার ভাবো, সবাই নিজের ভালো নিজে বুঝতে শিখেছে, দিনকাল পাল্টেছে,
বলো দাদি, তুমিই বলো কতকাল আমরা এভাবে ঠকবো। ভাগ্যিস আমি সাক্ষরতা কেন্দ্রে পড়াশুনো শিখতে গিয়েছিলাম, ওখানেই তো জানলাম এইসব নিয়ম কানুনের কথা। আর তাতে যদি আমার সারা জীবন বিয়ে না হয়, নাই হবে, আমি তো জামা কাপড় বানানো শিখেই গেছি, তাতে আমি নিজেরটা ঠিক চালিয়ে নিতে পারবো। আমি না সব কথা মেনে নিয়েছি, বলেছে ও যা যা বলেছিল বিয়েতে সব লেখা পড়া হবে। রশিদটা কারো কথা আর দিদির বিয়ে বলে কথা তো সত্যি ওরা সব মেনে নিয়েছে। হ্যাঁ তোমার বলছি কি, তবে হ্যাঁ নাসিরের আব্বা প্রথমে রাজি হয়, পরে নাসিরই পেকে বসলো, বলো ওই মেয়ে ছাড়া বিয়েই করবো না। তারপর আমায় কি বললো জানো, বললো যে মেয়ে ওই কথা বলতে পারে সে নিশ্চয়ই শক্ত হাতে সংসার হাল ধরতে পারে। কি বলে না, এখন থেকেই তো মদ ছাড়ছে না তাকে। যা দাদিমা, তুমি কি বলো না। ছবি দেখছিস? আপু নতুন দুলা ভাই না খুব ভালো। কি করে বুঝলি? বারে আব্বাই তো বললো, তোমার সব কথা কেমন মেনে নিয়েছে। মেনে নেবে না কেন, আমি কি অন্যায় কথা কিছু বলেছি? আপু একটা কথা বলবো? বল। আব্বাকে বলো না আমিও তোমার মতো লেখাপড়া শিখবো ওই সাক্ষরতা কেন্দ্রে। মা সে তো খুব ভালো কথা, আমি আব্বুকে বলে ঠিক রাজি করিয়ে দেবো। সত্যি সত্যি? আর শোন তুই না এই বইগুলো রেখে দে। এগুলো আমায় দিলে তুমি কি পড়বে? আমাকে তো নতুন দুলা ভাই আবার নতুন নতুন বই কিনে দেবে। সত্যি আছে তুমি না ভীষণ ভালো। যখন সবাই অন্ধকারে গোলক ধাঁধায় মরছে ঘুরে, যখন সবাই অন্ধকারে গোলক ধাঁধায় মরছে ঘুরে, দুর্ভাবনা দিন চলে যায়, দুর্ভাবনা দিন চলে যায়, কেটে যায় এই আধার।